সেই মোমেনা ও শিউলিকে লাখ টাকা দিল একবেলা আহার। বিদি স্টার টিভি নিউজ কুড়িগ্রাম থেকে প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট নিয়ে সাথে আছি মিতানজানা রহমান লিসা। কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা মোমেনা বেওয়া বয়স 70 এবং একই উপজেলার গোগাদহ ইউনিয়নের শোভনদহ গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শিউরি বেগম বয়স 33-এর পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন একবেলা আহার। দুজনের বাড়িতে গিয়ে হাতে হাতে সহায়তার অর্থ পৌঁছে দেন একবেলা আহার সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। দুই পরিবারকে 50,000 টাকা করে মোট 1,00,000 টাকা নগদ অর্থ প্রদান করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন একবেলা আহারের সমন্বয়কারী মোহাম্মদ রেদওয়ান আতিক, এলজিইডির সিনিয়র প্রকৌশলী স্বেচ্ছাসেবক ফজলুর রহমান রুবেল, কাজী অ্যাগ্রো টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মোহাম্মদ সোহেল রানাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। ছেলে কত কী বাজার করে, বউকে নিয়ে খায়, আমাকে দেয় না, শিরোনামে ঢাকা পোস্টে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর গত 10ই জানুয়ারি দৃষ্টি প্রতিবন্ধী শিউলির জীবন জুড়ে অন্ধকার শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশিত হয়। এ দুটি সংবাদ নজরে পড়লে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় একবেলা আহার। স্থানীয় সূত্রে জানা যায়, অন্ধ হয়ে জন্ম নেওয়ার পর বাবাহীন পরিবারে মা অতি কষ্টে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে বড় করেন দৃষ্টিহীন শিউলিকে। বিয়ের পর সুখে শান্তিতে চলছিল শিউলির সংসার। 10 বছরের সংসার জীবনে এক ছেলে ও এক মেয়ের মা হন শিউলি। কিন্তু স্বামী শাহ আলম ডিভোর্স দিলে উপায়ন্তর না পেয়ে চলে আসেন বৃদ্ধা মায়ের বাড়িতে। তারপর দুই সন্তান নিয়ে শুরু হয় নতুন সংগ্রাম। এদিকে 25 থেকে 30 বছর আগে স্বামীকে হারিয়েছেন মোমেনা বেওয়া। তার এক ছেলে ও এক মেয়ে, ভিক্ষা করে ছেলে মেয়েকে মানুষ করেছেন, মেয়েকে বিয়েও দিয়েছেন, কিন্তু একমাত্র ছেলে কাশিম আলী মাকে দেখভাল করেন না, ফলে এই বয়সে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন মোমেনা বেওয়া। একবেলা আহারের অর্থ সহায়তা পেয়ে বৃদ্ধা মোমেনা বেওয়া বলেন, আগত তো মোর বেটা বউ আলাদা খাইছে, সাংবাদিক মোর ছবি নিয়ে যাওয়ার পর থেকে একসাথে খাইয়েলা, আজ ঢাকা থেকে লোক আসি মোক মেলাগুলা টেহা দিল, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ততদিন দোয়া করি মোমরগুলার জন্যে। দৃষ্টিহীন শিউলি বেগম বলেন, আমি স্বপ্নেও ভাবি নাই যে কেউ আমাকে এতগুলো টাকা দিয়ে দিবে, টাকা পেয়ে খুবই ভালো লাগছে, আজ বাজার করে মা ও ছেলে মেয়েকে পেট ভরে খাওয়াবো, যারা আমার এত বড় উপকার করলো তাদের সারা জীবন ভুলতে পারবো না এবং তাদের জন্য দোয়া করবো আজীবন। একবেলা আহারের সমন্বয়কারী মোহাম্মদ রেদওয়ান আতিক বলেন, একবেলা আহার একটি ফেসবুক ভিত্তিক সামাজিক ও মানবিক গ্রুপ, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জন্য সামান্য সহায়তার চেষ্টা করে তারা, বিশেষ করে খাবারের কষ্ট থেকে মানুষকে কিছুটা হলেও মুক্তি দিতে চায় এই সংগঠন। সেই অবস্থান থেকেই মোমেনা বেওয়া ও দৃষ্টিহীন শিউলি বেগমের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। এটা খুবই ছোট উদ্যোগ, সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে এসব মানুষের দুঃখ কষ্ট অনেকখানি লাঘব করা সম্ভব হতো। আমরা আপনাকে আমার কোনো শর্ত নাই, আপনি এটা দিয়ে এটা নিজের জন্য সব খায় ফেলো। খরচ না ভাই, আমার থাকার স্থান নাই, এই যে মামার বাড়ির থেকে কয়বার কয় রকমের ঝগড়া হয়। আপনি এটা আপনার ইচ্ছা মতো খরচ করবেন, যেটা আপনার মন চায়। এদের মেইন জিনিস হলো জুয়েল রানা ধরেন এই রিপোর্টটা করছে জানুয়ারি মাসের 10 তারিখে, তখনই দেখছি শীতের সময়। হ্যাঁ, তো দেখার পর দুঃখ দুঃখ জংতাইলে করছ, আর কোনো খাওয়া কোনো উপায় নাই, আর কি বলবো। মনে করো এদের যে মানুষ আছে ওই উপরে আল্লাহ নিচে কিন্তু আমার এই টেনশন বেশি এই জায়গাটায়। মনে করো বাচ্চা দুইটা নিয়ে যে মামার বাড়ির থাকি, মনে করো এতদিন যে বাচ্চা না বোঝে কেন বলে ওখান বেলা, মনে করো মারা মারি কেঁচাল ঝগড়া, এই যে মনে করো এই কষ্টের জন্য জায়গা কোনারের জন্য আমার এই একটা মনে কষ্ট। হ্যাঁ।
এখন কেমন লাগতেছে আপনাকে? এখন টাকাটা পেয়ে আমার ভালো লাগতেছে। আচ্ছা কি করবেন? এখন দেখি এখানে তো মনে করো জায়গার দাম বেশি করে।